স্বর্ণযুগের বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী অভিনেতা ছিলেন তিনি। সহজ সরল প্রাণবন্ত অভিনয়ের মধ্যে দিয়ে দর্শক মনে তিনি নিজের জায়গাকে পাকা করেছিলেন। মূলত চাকর, মাতাল, দুস্থ ও প্রান্তিক সমাজের প্রতিনিধি রূপেই চলচ্চিত্রের পর্দায় দেখা যেত তাঁকে। নিজ অভিনয়ে দক্ষতা দিয়েই এই সকল চরিত্রকে জীবন্ত রূপে ফুটিয়ে তুলতেন। কমেডি চরিত্রেও একটা সময় সাড়া ফেলেছিলেন তিনি। অভিনয়কে সাধনা করে আজীবন দর্শকদের অনাবিল আনন্দ দেওয়া এই মানুষটির শেষ জীবনটা খুব একটা সুখকর ছিল না। পাননি তাঁর অভিনয়ের প্রাপ্য মর্যাদাও। নীরবেই ইহলোক ত্যাগ করেন তিনি, এতটাই নীরবে যে মৃত্যুর তারিখটাও ঠিক মতো জানা যায় না। তিনি অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। গাঁজা কেন খাস? নেশা হয়। নেশা হলে কি হয়? আগে মনে হবে চারদিকে সুন্দরী সুন্দরী মেয়েরা নেচে বেড়াচ্ছে। 1946 ১৬ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। মঞ্চাভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় জগতে পদার্পণ করেন তিনি। প্রথম দিকে কিংবদন্তি অভিনেতা উৎপল দত্তের নাট্যদলে অভিনয় করতেন। 1972 মুক্তিপ্রাপ্ত মৃণাল সেনের বিখ্যাত ছবি কলকাতা ৭১-এর মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন সুনীল বাবু। তবে ভাগ্যচক্রে তাঁর অভিনয়ের জায়গাটি সম্পাদনার সময় বাদ পড়ে যায়। পরবর্তীতে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর নিম অন্নপূর্ণা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে যথেষ্ট খ্যাতি অর্জন করেন সুনীল মুখোপাধ্যায়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে অমৃত কুম্ভের সন্ধানে, খারিজ, আবার অরণ্যে, দেবশিশু, কালবেলা, মিস্টার অ্যান্ড মিসেস আয়ারের মতো কালজয়ী ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন সুনীল মুখোপাধ্যায়। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি ছবিতে অভিনয় করে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও কলকাতা দূরদর্শনে ধারাবাহিক ও টেলিছবিতেও অভিনয় করতেন তিনি। বিএফজে এর বিচারে তিনবার সেরা অভিনেতারূপেও মনোনীত হন। ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটারেও নিয়মিত অভিনয় করতেন তিনি। ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি হীরের আংটিতে চোর ষষ্ঠীর চরিত্রে সুনীলবাবুর অভিনয় আজও ভোলার নয়। কমেডি চরিত্রেও তাঁকে দেখা গেছে বহুবার, তার মধ্যে দীনেন গুপ্তের ঋণমুক্তি ছবিটি অন্যতম। অঞ্জন চৌধুরী, স্বপন সাহার মতো পরিচালকদের বহু ছবিতে একটা সময় ধারাবাহিকভাবে অভিনয় করতে দেখা যেত তাঁকে। বাস্তব জীবনেও খুব খোলামেলা মনের মানুষ ছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে মজা করতে খুব পছন্দ করতেন। দীর্ঘ অভিনয় জীবনে বহু নামিদামি ছবিতে অভিনয় করা এই মানুষটির জীবনে আর্থিক সচ্ছলতা কোনো দিনই ছিল না। স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে গড়িয়ায় ভাড়া বাড়িতেই থাকতেন, যাতায়াত করতেন ট্রামে ও বাসে। গাড়ি কেনার মতো আর্থিক সচ্ছলতা তাঁর কোনো দিনই ছিল না। শেষ জীবনে শরীর অনেক ভেঙে গিয়েছিল। শীর্ণ চেহারার কারণে ভালো চরিত্রও পেতেন না। একঘেয়ে চরিত্র পাওয়ার জন্য একটা সময় কাজ করাও কমিয়ে দেন তিনি। বলতেন, দুস্থ, গরিব, চোর, মাতাল এই ধরনের চরিত্র আমি বাঙালি জাতিকে অনেক দিয়েছি, আমার দেওয়ার মতো আর কিছুই নেই। শেষ জীবনে দীর্ঘদিন অসুস্থতায় ভোগেন তিনি। টিবি রোগে আক্রান্ত হয়ে যাদবপুরের এক হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। ওই সময় তেমনভাবে কেউই তার পাশে ছিল না। অবশেষে 2012 সালের মে মাসে ইহলোক ত্যাগ করেন অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। শোনা যায় ওনার মৃত্যুর পর ইন্ডাস্ট্রির কেউই আসেননি ওনাকে শেষ সম্মানটুকু জানাতে। সকলের অগোচরেই পৃথিবী ছেড়ে চিরকালের মতো বিদায় নিলেন অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। অভিনয় জীবনের অন্তিম লগ্নে প্রাপ্য সম্মান বা মর্যাদা না পেলেও অগণিত চলচ্চিত্রপ্রেমী বাঙালির হৃদয়ে তিনি আজীবন থেকে যাবেন। ধন্যবাদ।